হ্যালো ভিওয়ার্স অ্যাডভাইস বিডি অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদের সামনে যে খবরটি বলতে যাচ্ছি সেটি খুবই দুঃখজনক খাদ্য অধিদপ্তরের যে চোদ্দ পদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা স্থগিত সে প্রসঙ্গে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এতে দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর অধীন নন গেজেটের চোদ্দ ক্যাটাগরির ল্যাবরেটরি টেকনিশিয়ান ফোরম্যান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর ইলেকট্রিশিয়ান ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান সহকারী ফোরম্যান রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেভেডর হেডর সরদার ভেহিক্যাল মেকানিক সহকারী মিল রাইট এবং সাইলো অপারেটিভ একশো একত্রিশটি কারিগরি পদের নিয়োগের জন্য আগামী বিশ মার্চ দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে ইডেন মহিলা কলেজ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী সময়সূচি সময় জানানো হবে আপনার এই খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন যে পরীক্ষা স্থগিত হয়ে গেল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনার যখন ডেট দেওয়া হবে তখন ভিডিও পাবলিশ করা হবে এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এই চ্যানেলে আপনার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে